হলো যে উদার মনের মানুষ, তাদের দ্বারা অনেক, তখন বাংলাদেশে অনেকগুলো হল ছিল, এখন তো বাংলাদেশে হল নাই, এখন হল দিনে দিনে বন্ধ হয়ে যাচ্ছে, ভালো কোনো শিল্পী পাচ্ছে না, এখনকার নায়ক নায়িকা চলচ্চিত্র জনগণ হলের দিকে যাচ্ছে না, তারা এই মেমোরি মোবাইল এই বিভিন্ন প্রযুক্তি নতুন করে পেয়ে গেছে, এই জন্য চলচ্চিত্র আর দুর্দশা। আমরা চাই না বেশি দিন চলচ্চিত্র দুর্দশায় থাকুক, বাংলাদেশে অসহায় নির্যাতিত যারা হিজড়া সম্প্রদায়, যারা এক বেলা ভাত খাওয়ার জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এটাকে যেন দূর করে তারা যেন নতুন করে জীবন যাপন করতে পারে, এই ছবিতে সেই ইঙ্গিত দিচ্ছে। আমরা মানুষ দেখবেন, একটা ভালো ছবি হয়েছে, আমরা আশা করি কোরবানিতে আপনার এই ছবিটা মুক্তি পাবে, রূপালি পর্দায় গরুর মাংস খাবেন আর আমার ছবিটা দেখবেন, আমি আপনাদের মাঝে ফিরে আসব আমরাও মানুষ নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম।